ভাই আরেকটা প্রশ্ন করেছেন আমাদের এই ভাই তিনি কবির বলেছেন সালাতে ইমাম সাহেবের উচ্চ স্বরে আসলে কি মনে মনে আমিন বলা যাবে আচ্ছা মনে মনে আমিন বলার বিষয়টা একটা মাস আরেকটা মাস আলা হচ্ছে কেরাত পাঠের সময় দুয়ার আয়াতগুলো আসলে সেটা আল্লাহর কাছে তামান্না করা যাবে কিনা চাওয়া যাবে কিনা সশব্দে বা নীরবে আপনার এই প্রশ্ন থেকে আমরা দুটো জিনিস নিলাম প্রথমত সালাতের ক্রীড়ার পাঠের সময় যদি আল্লাহ তালা ভালো কোনো কিছু বলেন বা দোয়ার কিছু চলে আসে সেখানে তাহলে দোয়া করা যাবে সেরকম অনেকগুলো বিষয় অনেকগুলো হাদিস থেকে সেটা আমরা জানি যেমন আমরা নবী সাল্লা সাল্লাম

এটা পড়া হতো বা তার পাশ দিয়ে অতিক্রম হতো তাহ তখনই তিনি সেটা থেমে যেতেন থেমে সেটা চাইতেন আল্লাহর কাছে এবং যখনই কোনো আদাবের আয়াত অতিক্রম করতেন তাহলে সেই আদাব থেকে তিনি আল্লাহর কাছে পানা চাইতেন তাহলে দেখা গেল যে সালাতের মধ্যে কেরাতের সাথে সম্পৃক্ত কোনো দোয়ার বিষয় থাকলে নবী সাল্লা সাল্লাম সেটা করেছেন চাওয়ার থাকলে চেয়েছেন আর

তার জন্য সঙ্গত হলে তিনি যা পড়ছেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করা এবং তিনি যা পড়ছেন সেখানে কোনো রহমতের বিষয় থাকলে সেটা চাওয়া এবং সেখানে কোনো আদাবের বিষয় থাকলে তা থেকে পানাহ চাওয়া এটা এই হাদিস দ্বারা বোঝা গেল এবং তিনি আরো বলেছেন আল্লাহ লাইল সম্ভবত এটা রাতের সালাতে এটা ঠিক যে আমরা আরো অন্যান্য হাদিসগুলো যদি বিশ্লেষণ করি যেমন আমরা আবদুর রহমান বিন আবু লাইলার যে হাদিসটা আছে সেখানেও দেখি যে এটা আসলে ফরজের বাইরে রাতের সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বেশি ঘটে আবু লাইলা আব্দুর রহমান বিন আবু লাইলা বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি সালাতিন লাইসা বিফরিদা ফমাররা بذিকর الجنه والنار فقال اعوذ بالله من النار আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সালাতের মধ্যে পড়তে শুনলাম যে সালাতটা ফরোজ সালাত ছিল না আহ তিনি যখনই জান্নাত এবং জাহান নামের উল্লেখ করতেন বা জাহান নামের পাশ দিয়ে উল্লেখ করার পাশ দিয়ে যেতেন তখন তিনি বলতেন আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি থেকে এটা ইমাম বর্ণনা করেছেন তো সুতরাং আমরা আহ ওলামাই কেরামের বক্তব্য থেকে এই হাদিস আলোকে দেখি তারা বলেছেন হাদিস আলোকে বোঝা যাচ্ছে যে দোয়া করা যাবে এখন দ্বিতীয় প্রশ্নটা আসি সেটি হচ্ছে আপনি বলেছেন আমিন বলা যাবে কিনা আমিন বলা যাবে এমন কোন দলিল রসুল থেকে আসেনি শুধু দোয়ার কথাই বলা হচ্ছে তাহলে পক্ষে আমরা আমরা যেহেতু স্পষ্ট কোনো দলিল পাচ্ছি না তাহলে বলবো ইমাম আমিনের যখন এত সুন্দর কোনো কেরাত পড়েন তখন তিনি এবং মক্তাদি উভয় দোয়া করতে পারবেন তবে আমিন না করাটাই হচ্ছে সঙ্গত যেহেতু এর পক্ষে কোনো দলিল নেই কারণ সালাতের এই যে এক্সক্লুসিভ একটা ইবাদা এরকম একটা ইবাদা বা সালাতের মধ্যে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা ইভেন্টে দলিল থাকলে সেটা করব না হলে সেটা করব না আহ উম্মে হুমায়রা